আজকের রেসিপি আলু বেগুন ও টমেটো দিয়ে খয়রা মাছের ঝাল। খয়রা মাছের ঝাল বানাতে লাগছে খয়রা মাছ, মাছে নুন হলুদ মাখানো আছে, এরপর লাগছে আলু বেগুন, এগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মাছের মধ্যে আলু বেগুন দিয়ে দেব, একে একে সব দিয়ে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে দেব, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর সামান্য কাঁচা তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলো একসাথে মিশে যায়। তো আমাদের মাখা কমপ্লিট, এবার উনুনে আগুনটা ধরিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, হালকা নাড়িয়ে নেব। আমাদের রেসিপি প্রায় হয়ে এসেছে, আমাদের রেসিপি কমপ্লিট। এবার ধনেপাতা দিয়ে, ধনেপাতা ছড়িয়ে রেসিপিটা নামিয়ে নেব।